সুপ্রিয় দর্শক, আমরা এখন একটি হাই ফ্ল্যাং কবুতর লফটে আছি। এই লফটের এই কবুতরগুলো বিক্রি হবে, এছাড়াও কিছু বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো আপনাদেরকে ধরে দেখাবো। সবগুলো কবুতরই আলোচনা সাপেক্ষে অল্প দামের ভিতরে সেল দিয়ে দেওয়া হবে। আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে কিছু টুর্নামেন্টের খেলা কবুতরও আছে এবং অনেক কবুতর রেজাল্টেড কবুতরই বেশি এখানে। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমরা একটি কবুতর দেখতে পাচ্ছি, এই কবুতরটি চট এবং ছোট মধ্য জাতের কবুতর দিয়ে ক্রস করা। চোখটা দেখতে পাচ্ছি আমরা, মাশাল্লাহ মাশাল্লাহ। পাকটা আমাদের একটু দেখে দাও, মাশাল্লাহ উড়ানো আছে কবুতরটা, মাশাল্লাহ। এই পাশের পাকটাও দেখাচ্ছি, লেজটা একটু দেখাও, বন্ধ লেজের কবুতর। জোরহাটিটা কেমন একটু দেখো, বন্ধ জোরের কবুতর। পাঞ্জাটা একটু দেখি আমরা, এটা একটি মাদি কবুতর। সুপ্রিয় দর্শক, আমরা যে কবুতরটি এখন দেখতে পাচ্ছি, এই কবুতরটি একটি মহীশূর জাতের কবুতর। চার পাকে 5 ঘন্টা 4 মিনিট কবুতরটি টুর্নামেন্টে আমাদের খুলনার ফুলবাড়িকের তরুণ পিজনে ওড়ে। কবুতরটার চোখ দেখেন আপনারা, পাকটা একটু দেখি আমরা, মাশাল্লাহ। এই যে লেস, পায়ের পাঞ্জাটা একটু দেখাও, পায়ের পাঞ্জা। তো এই কবুতরটা আলোচনা সাপেক্ষে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন, নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। আমরা এখন যে কবুতরটা দেখতে পাচ্ছি, এটা একটা গলালাল এবং তুলো জেনারেশনের কবুতর। চোখটা একটু আমাদেরকে ধরে দেখো, মায়া কবুতর এটা একটা, মাশাল্লাহ। অনেক রেজাল্ট আছে এই কবুতরের ব্লাড লাইনের, এর আপন ভাই বোন অনেকগুলো টুর্নামেন্টে ভালো ভালো স্কোর করা। এদের লেজটা কেমন, বাজি আছে কবুতর, কবুতরের ভিতরে একটু বাজি আছে। এখন আমরা যে কবুতরটা দেখতে পাচ্ছি, এই কবুতরটা একটি মাদি কবুতর। এই কবুতরটির চোখটা একটু দেখাই, এটা একটা বেনারস এবং চট জাতের কবুতরের সমন্বয়ে তৈরি। পাখটা একটু দেখে দাও, মাশাল্লাহ। দমটা লিস্ট একটু দেখেন, বন্ধ লেজের কবুতর, পায়ের পাঞ্জাটা একটু দেখে নাও, পায়ের পাঞ্জা। এ পর্যায়ে আমরা যে কবুতরটি দেখতে পাচ্ছি, এটা একটা চট জেনারেশনের কবুতর, আমাদের খুলনার প্রথম যে চট কবুতর, সেই চট জেনারেশনের কবুতর। চোখটা দেখেন আপনারা, ডানাটা একটু পাকটা দেখেন, মাশাল্লাহ। এটা একটি নর কবুতর, এর ভিতরে একটু বাজি আছে, হালকা লেস খোলে। পায়ের পাঞ্জাটা আমাদের একটু দেখো, এই যে পায়ের পাঞ্জা। এই যে কবুতরটি, এটা নর কবুতর। যারা নেবেন তারা আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, নাম্বারে যোগাযোগ করবেন দাম আলোচনা সাপেক্ষে। এ পর্যায়ে যে কবুতরটি আমরা দেখতে পাচ্ছি, এটা একটা গলালাল কবুতর, তুলো আর গলালাল কবুতরের সমন্বয়ে তৈরি। কবুতরটা একবার দেখানো হয়েছে, তবে মায়াটা একটু জোড়াটা আমরা একটু সেরে দেখাচ্ছি জোড়াটা। এটা একটা বেনারস কবুতর, মদ্দা কবুতর, পুরাতন খুলনার যে বেনারস কবুতর সেই গ্রুপের কবুতর। চোখটা আমরা একটু দেখাচ্ছি জুম করে, অনেক সুন্দর চোখের কবুতর। পাকটা একটু দেখুন, পাক, কবুতরের পাক দেখেন দর্শক আপনারা,
পাকে প্রচুর ভাইব্রেশন আছে। ওই পাশের পাখটা একটু দেখো, অনেক সুন্দর পাখির কবুতর। লেজটা একটু দেখো, বন্ধ লেজ, কিন্তু এদের মধ্যে বাজি আছে, পাতলা বাজি আছে। পাঞ্জাটা একটু দেখো, এই যে পাঞ্জা। এই যে পেয়ারটা মায়াটা আগে দেখানো হয়েছে, এই যে নরটা এবং মাদিটা একসঙ্গে ছেড়ে দেখানো হলো। এটা একটা চট কবুতর, খুলনার যে পুরাতন চট কবুতর, সেই চট জেনারেশনের কবুতর। চোখটা দেখেন আপনারা, এটা একটা মদ্দা কবুতর, নর কবুতর। পাকটা একটু দেখো, পাক কাটা আছে, দিও বুড়ো কবুতর তো, ভাইব্রেশন আছে প্রচুর পাকে। লেজটা একটু দেখো, বন্ধ লেজ, পাঞ্জাটা একটু দেখে দিও। দর্শক, এই যে পায়ের পাঞ্জা, খুশ পাঞ্জা, এবং জোড়াটিটা সামান্য একটু ফাঁকা আছে। এই যে পুরো কবুতরটা আমরা একটু ছেড়ে দেখাচ্ছি, এই যে নর কবুতরটা আপনাদেরকে একটু ছেড়ে দেখাচ্ছি আমরা। এই যে বুনো মায়াটার সঙ্গে জোড়া দেওয়া, বুনো মায়াটা দেখানো হয়েছে, চার পাকে পাঁচ ঘন্টা চার মিনিট টুর্নামেন্টে উড়া কবুতর, তার সঙ্গে জোড়া দেওয়া এই চট নরটা। আপনারা যারা এই কবুতর সংগ্রহ করতে চান, তারা আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দর্শক, আমরা এই পর্যায়ে একটি গোল্ডেন কবুতর দেখাচ্ছি, চোখটা অনেক লাল, নর নর কবুতর। পাকটা আমাদের একটু দেখাও, নিউ এডাল কবুতর। ওই পাশে পাকটা একটু দেখাও, যাদের মল্টিং আছে, যাদের গোল্ডেন কবুতর দরকার, তারা এই নটটা নিতে পারেন। এদের জোরের হাড্ডি কেমন একটু দেখো, এই যে পায়ের পাঞ্জা এবং জোড়াটিটা বন্ধ। দর্শক, এ পর্যায়ে আমরা আরও একটি কবুতর দেখতে পাচ্ছি, আমাদের খুলনার যে ঐতিহ্যবাহী গলালাল কবুতর এবং চট কবুতরের সমন্বয়ে তৈরি কবুতরটা। চোখটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন চোখটা, ক্রিম চোখের কবুতর। পাকটা একটু দেখো, পাক কাটা আছে দর্শক। হালকা লেস খোলা, এটা একটা মায়া কবুতর। একটু আগে যে কবুতরটা দেখালাম, ওই কবুতরটার সঙ্গে এই কবুতরটা জোড়া। চোখটা দেখেন, মাশাআল্লাহ, এটাও একটা চট জাতের কবুতর, খুলনার ঐতিহ্যবাহী সেই চট জাতের কবুতর। পাকটা দেখেন, পাকে প্রচুর ভাইব্রেশন আছে। লেজটা একটু দেখো, হালকা খোলা লেজ, পাঞ্জাটা একটু দেখা যাক। এই যে পায়ের পাঞ্জা, খুশ পাঞ্জা। দর্শক, এই জায়গায় কিছু গোল্ডেন টেডি, টেডি গোল্ডেন এবং পিরোজপুরি কবুতর আছে, আপনারা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো সবই বাচ্চা কবুতর, এখানে গোল্ডেন আছে, টেডি আছে এবং ফিরোজপুরি কবুতরের কিছু বাচ্চা আছে। এই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন আমাদের থেকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।